লকডাউনে আমাদের পরিস্থিতি একটু খারাপই, কারণ হচ্ছে সবারই, শুধু আমাদের না। তো আমাদের এই পরিস্থিতির জন্য আমার চেয়ারম্যান পৌরসভা থেকে আমাদের গতকালকে আমাদের সব যারা লেবার পৌরসভা আমরা আছি সাফাই কর্মী, সেই আমাদেরকে 5 কিলো করে চাল আর 1 কিলো মুসুর ডাল, 2 কিলো আলু আর 200 গ্রাম তেল দিছে। তাতে আমরা খুব খুশি, কারণ আমাদের বাচ্চা কাচ্চা সবাই একটু আনন্দ, এতে আমরা খাই করে কিছু থাকবো। আচ্ছা, তোমাদের এরকম সাফাই কর্মী কতজন রয়েছে কালিয়াগঞ্জে? আমাদের সাফাই জল মানুষকে যেন হাত পা ধোয়ানো ভালো করে যেন ধুয়ে তারা বাজার করতে পারে এবং হসপিটালে যায়, অফিসে ঢুকে, এরকম একটা মশা স্প্রে, রাস্তা জল দেওয়া, তারপরে আমরা রাস্তা পরিষ্কার করা, ড্রেন সাফাই করা, বাড়ি বাড়ি থেকে নোংরা নেওয়া, হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন, শ্মশান পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছুই তোমরা করছো? আমরা করি। আচ্ছা, বলছি এই যে তোমরা এত পরিশ্রম করো, কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান তোমাদেরকে কতটা দেখে? ভালো না, আমাদের চেয়ারম্যান খুব ভালোভাবেই দেখেন। আচ্ছা, আমাদের এরকম কোনো অসুবিধা করেন না, গামবুট দিয়েছে এবং আমাদের হ্যান্ডগ্লাভস দিয়েছে। আচ্ছা, তারপরে আমাদের মাস্ক দিয়েছে অপরিযাপ্ত, তারপরে সাবান দিয়েছে। আচ্ছা, তো তোমাদের বাড়ির আর্থিক অবস্থা কেমন? আমাদের আর্থিক অবস্থা বেশি ভালো নেই, বলিতে এই কাজে আমরা আছি। আচ্ছা, ঠিক আছে। কি নাম? আমার নাম অমরেশ সরকার। হ্যাঁ, কি বলো? আমি 10 কিলোমিটার ভিতর থেকে আসি, আমার বাড়ি হচ্ছে জরম, 1 নম্বর জিপি কালিয়াগঞ্জ।